এর বাড়ি ইয়াসিন আল কুরআনুল হাকিম 20 টাকা, ওর বাড়ি আর রহমান আল্লামুল কুরআন খালাকাল ইনসান আল্লামুল বায়ান 10 টাকা। এরপরে শবে বরাত, শবে কদর, মিলাদ মাহফিল, আব্দুর রহিমের মেয়ে আব্দুর রাজ্জাকের ছেলে জেওর বাদ 3000 টাকা দেন মোর রেওয়াজে দুই সাক্ষীর উপস্থিতিতে হাজিরের মজলিসে শুভ সাদি দিলাম কবুল আছো আলহামদুলিল্লাহ 2000 টাকা। আর তোমার ছেলে উচ্চ মাধ্যমিক পাশ করে নারাবুনি টু কালিকাতলা পেপু 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 10 টাকা কলমা জানো না, দোয়া কুনুত জানো না, তো কি জানো না, টাকা গুনতে পারি, ব্যবসা করতে পারি, ওজনে কম দিতে পারি, হ্যাঁ জল ঘরে মাছ চুরি করতে পারি, ইট সেবারে কিছু চুরি করেছিলাম রাস্তার ইট, খাওয়া বস্তা তারিখ লুকিয়ে রেখেছি, অন্ধ বলে যেখানে সেখানে যায় যা তা খায়, অন্ধ লোক তো কখনো মদ খাচ্ছে, কখনো গাঁজা খাচ্ছে, কখনো আন্ডারপান ভরছে, হচ্ছে না হয় না, কিন্তু একটা আলে মদ গাঁজা খায় আন্ডারপান আন্ডারপান পরে ঘরে, কারণ এর ভিতরে লাইট আছে। এই এই যে সরু ঢালাই রাস্তা, কাল সকালে এক বিঘত করে গু ফেলেন রাস্তার উপরে, মানুষের পায়খানা, এলাকার পায়খানা থেকে পায়খানা নিয়ে এক বিঘত করে ফেলবেন, ফেলে একটা অন্ধ লোকের হাত ধরে পায়খানার উপর ধরে টেনে নিয়ে যাবেন, অন্ধ বলবে যে ভাই এত স্লিপ হচ্ছে কেন, অন্ধ ভাই তো এসে নিয়ে যাচ্ছে চকলা, বলছে ভাই নতুন পাঁক ফেলেছে এ রাস্তা উঁচু হবে, তো বলছে ও আচ্ছা নতুন পাঁক, হ্যাঁ বলছে হ্যাঁ অন্ধ তো, তা বলছে মানুষের পায়খানার মতো গ্যাস আসছে কেন, বলছে যারা কাজ করছে পাঁক ফেলছে যারা এরা পায়খানা করেছে, বলছে ও আচ্ছা ঠিক আছে চলো, ও বিশ্বাস করে হাঁটবে না হাঁটবে না, চোখ থাকলে গুরু বোধ যেত সাবাট তো চড় মারত একবারই ভালো দেবো, এ গু না, কেউ বলে রসুলুল্লাহ, কেউ বলে রুসুলুল্লাহ, একটাও ঠিক না, সব কটা ভুল, শুধু টুপি আর এই 60 টাকা রুমালে, ও বাবা কলমা জানো না, দোয়া কুনুত জানো না, তো কি জানো না, টাকা গুনতে পারি, ব্যবসা করতে পারি, ওজনে কম দিতে পারি, হ্যাঁ জল ঘরে মাছ চুরি করতে পারি, ইট সেবারে কিছু চুরি করেছিলাম রাস্তার ইট, খাওয়া বস্তা তারিখ লুকিয়ে রেখেছি, এইসব খুব বুদ্ধি আছে, বুদ্ধি করে কলেমাটা শিখে নেওয়ার দরকার আছে না নাই, আপনাদের ভালো লাগে না যে আমি রসুলুল্লাহর ওয়ারিসের আব্বা হই, নবী বলে চালেম আমার ওয়ারিস, আপনার এটা মন চায় না, না আমার ছেলে মাওলানা হয়ে ভিক করবে, এই হুজুর ভিক করছে, আমার ভাই মাওলানা মোস্তাফিজুর ভিক করছে, আমি সাইফুল্লাহ ভিক করছি, যদি বলেন তোমরা না একটুখানি লাইন পেয়ে গেছো, কিন্তু তারা ইয়ামতি করে, শোনেন এক টাকায় যদি বরকত থাকে আল্লাহর কসম 100 কোটি টাকা যদি গজবের হয় 1 টাকার পাওয়ার বেশি, জোরে বলুন আরো জোরে বলুন, একটা মাওলানা 3000 টাকায় বিতনে চাকরি করে, তার বাড়ি দেখবেন পাকা প্লাস্টার, প্যারিশ পুট্টি, এরপরে জামা প্যারিশ করা, সেন্ট মাখানো, কি সুন্দর টুপি, বাচ্চা কাছে স্কুলে পড়াশোনা করছে ওই 3000-এ, আর খবর রেখেছেন আল্লাহ পাক এদের উপরে রহমতের ছায়া দিয়ে রেখেছে, এরা পানি পড়ে ফুঁক দিলে 10 টাকা, তাবিজ লিখে দিলে 50 টাকা, এর বাড়ি ইয়াসিন আল কুরআনুল হাকিম 20 টাকা, ওর বাড়ি আর রহমান আল্লামুল কুরআন খালাকাল ইনসান আল্লামুল বায়ান 10 টাকা। এরপরে শবে বরাত, শবে কদর, মিলাদ মাহফিল, আব্দুর রহিমের মেয়ে আব্দুর রাজ্জাকের ছেলে জেওর বাদ 3000 টাকা দেন মোর রেওয়াজে দুই সাক্ষীর উপস্থিতিতে হাজিরের মজলিসে শুভ সাদি দিলাম কবুল আছো আলহামদুলিল্লাহ 2000 টাকা। আর তোমার ছেলে উচ্চ মাধ্যমিক পাশ করে নারাবুনি টু কালিকাতলা পেপু 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 10 টাকা। এই কথা ঠিক না ভুলবো, তাহলে সঙ্গে যদি কোরআন থাকতো এ সারা জীবন সব জায়গায় পৃথিবীর 1 নম্বর হয়ে থাকতো, জোরে বলুন সুবহানাল্লাহ, তাহলে আমরা সবাই কোরআন শিখবো ইনশাআল্লাহ, প্যারিশ করা আছে, পায়খানা মার্বেল দেওয়া আছে, কিন্তু কোরআন শরীফ জানে না, এটা জাতির লজ্জা আসে না নাই, বলছে কাকা এত ভালো জামা, এত সুন্দর টুপি, গোরঘাট পর্যন্ত জামা, মাথায় এত সুন্দর টুপি, তা কোরআন শরীফ পড়তে পারো না, জানি না, দোয়া কুনুত না, অজবুড়ি করো কেন তুমি, দোয়া কুনুত কোনো তোমার শুনে লাভ কি, ও জানো তো আমি জানি না, হুড়ো মারছে হুড়ো মারছেন মারছেন, কিন্তু দোয়া কুনুত না জানলে আপনি বেতের নামাজ পড়বেন কি বলে, সূরা ফাতিহা সহি জানেন না জানলে নামাজ পড়বেন কি করে, আল্লাহর কসম রসুলুল্লাহ বলেছে যারা মদিনায় যায় আমার ওজার কাছে সালাম দেয় কোরআন তেলাওয়াত করে আমি তাদের গলার আওয়াজগুলো নিজে কানে শুনতে পাই, জোরে বলুন সুবহানাল্লাহ, এই জোরে বলেন না সুবহানাল্লাহ, তাহলে আমরা যারা টাকাওয়ালা সম্পদওয়ালা গাড়িওয়ালা প্যারিসওয়ালা পুট্টিওয়ালা আমরা যদি মদিনায় যাই কোনোদিন রসুলুল্লাহ রওজার কাছে বসে একটু যদি কোরআন শরীফ পড়তে পারতাম আমার জীবনটা ঠান্ডা হতো না, হতো না,
জীবনটা ধন্য হতো না হতো না। এরপরে আপনি আপনার বেটাকে এমএ করালেন, বিএড করালেন, আপনি আপনার বেটাকে বড় চাকরিজীবী বাড়িয়ে দিলেন, বিরাট চাকরি করে। ও খলিজার টুকরা না, ভালো করে বোঝার চেষ্টা করুন। আপনার মায়ের জানাজা, আপনার বাপের জানাজা ইমাম পড়াবে শর্ত না, আপনার মায়ের জানাজা ইমাম পড়াবে, মাওলানা পড়াবে, মুফতি সাহেব পড়াবে শর্ত না, শর্ত হলো মা বাপের জানাজা তার কলিজার টুকরা বেটা পড়াবে। সে ডাক্তার হোক আর মাস্টার হোক, আর যত বড় জজ হোক আর লয়ার হোক আর ব্যারিস্টার হোক, কলিজার টুকরা ভাইয়েরা বোঝার চেষ্টা করুন। সে যদি কোরআন শরীফ পড়তে পারে, পাঁচ ওয়াক্ত নামাজি হয়, জানাজার নিয়ম কানুন জানে, ওই বেটা তার মা বাপের জানাজার ইমাম হবে। আমরা যে জীবন তৈরি করেছি আজ পর্যন্ত কলেমা সহি বলতে পারিনি। রসুল্লাহ মার খেলো কলেমার জন্য, কলেমা ইলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদু রাসুলুল্লাহ, সবকটা লফজ ভুল। মুহাম্মাদু রাসুল হবে, আমরা সব রাসুল বলি, কেউ বলো রসুলুল্লাহ, কেউ বলো রুসুলুল্লাহ, একটাও ঠিক না, সব কটা ভুল। শুধু টুপি আর এই 60 টাকা রুমাল, ও বাবা কলেমা জানো না, দোয়া কুনুত জানো না, তো কি জানো না, টাকা গুনতে পারি, ব্যবসা করতে পারি, ওজনে কম দিতে পারি, হ্যাঁ জল ঘরে মাছ চুরি করতে পারি, ইট সেবারে কিছু চুরি করেছি রাস্তার রেট, খ অবস্থা তারিখ লুকিয়ে রেখেছি, এইসব খুব বুদ্ধি আছে। বুদ্ধি করে কলেমাটা শিখে নেওয়ার দরকার আছে না নাই? যারে বলেন একবার শিখেলেন কলেমা ইলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই রয় আকা দেওয়া যাবে না, ওই রয় হসুকার দেওয়া যাবে না, শুধু র পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ র র র শুধু বলবেন রাসূলুল্লাহ, শুধু কি বলবো র, এটা শিখে গেলেন, কি বলবেন বলেন না রাসূলুল্লাহ র। পূর্বারিকের ব্যাপার আছে, মারু মজুলের ব্যাপার আছে, ও কলিজার টুকরা ভেয়েরা আমার, সেগুলো তো আপনাদের বোঝানো যাবে না। কোনটে মধ্যে মোত্তাসিল বলে, কোনটে মধ্যে মনফাসিল বলে, কোনটে মধ্যে লাজিম কল্লি মুসাকাল বলে, কোনটে মধ্যে লাজিম হারফি মুকাফা বলে, এগুলো আপনাদের 10 মিনিটে বোঝানো যাবে না। এ 2-4 বছর মাদ্রাসায় পড়তে হবে, মাওলানা পাশ করার পরও কোরআন সহি পড়তে পারে না, হাফিজ কমপ্লিট করার পরও কোরআন সহি পড়া যায় না, কোরআন সহি পড়তে গেলে হেফজ করার পরে মাওলানা হওয়ার পরে আবার এক্সট্রা 2-3 বছর পড়তে হয়। দুটো একটা বাপ ঘ্যাম দেয়, আমার ছেলে মাধ্যমিক পাশ করেছে, এত বেরেন একা একা কোরআন শিখে নিয়েছে, মামুল লেখা বই একা একা শিখে নিয়েছে, ওর বড় মামু লিখলো। আপনার ছেলে আল্লাহ কখন হয় আর আল্লাহ কখন হয় এইটা এইটা বলতে পারবে? শুধু আল্লাহ বলা শিখেছে, সেই জন্য মাদ্রাসায় শিখতে হবে তার ওস্তাদের কাছে, পড়াটা আলাদা আর শেখাটা আলাদা, পড়াটা আলাদা আর শেখাটা আলাদা। আপনাকে কেউ যদি সাঁতারের বই পড়িয়ে মুখস্থ করিয়ে দেয়, আপনি পুকুরে লাভ দিতে পারবেন? আরে হ্যাঁ না বলে না, কথা বোঝে না নাকি? একটা লোক সাঁতারের বই পড়িয়ে মুখস্থ করে দিয়েছে যে পিছনের পা দুটো শাঁ শাঁ করে চালাবে, সামনের হাত দুটো চা চা করে চালাবে, শাঁ শাঁ করে পুকুর পেরিয়ে যাবে, পুরো মুখস্থ যেই পুকুরে লেবিয়ে দিয়েছে ও ডুবে যাবে না যাবে না? কেন, ও তো বই মুখস্থ, সাঁতার কাটো, সাঁতার শিখতে হবে, সাঁতার পড়া আলাদা, সাঁতার শেখা আলাদা। একটা ডাক্তার লন্ডনে পড়েছে, 3 কোটি টাকা খরচ হয়েছে, সে যদি পড়ছে যে এরকম কাটতে হবে, শাঁ করে মারতে হবে, চাট এর সেলাই করে দিতে হবে, আবার সরিয়ে দিতে হবে, পেটের ভিতরে নাড়িভুড় টেনে বার করতে হবে, ও লন্ডন থেকে এসে সঙ্গে সঙ্গে ওর সামনে যদি 4-5টা অপারেশন করার জন্য মানুষ ফেলে দেওয়া হয়, একটা ছুরি চালাতে পারবে? পারবে না, কারণ ও পড়েছে, এখন শেখেনি, শেখার জন্য 2-3 বছরে চিত্তরঞ্জনে কলকাতায় ঘুষি কাটতে হবে। দুই একজন লোক আছে পড়ে নি, হম বড়া হয়, হম পন্ডা হয়, হম শের হয়,
আরে তুই তো সবে পড়িসিস, এবার সে পড়ার পরে শেখার দরকার আছে না নাই? তাহলে সাঁতার পড়া আলাদা, সাঁতার শেখা আলাদা। এই সাঁতার শেখার জন্য ফের কার সহযোগিতা নিতে হবে, কার হেল্প মানে আপনার নিতে হবে, কারণ হয় একটা ঘোঁটা ধরতে হবে, না একটা কাঠ ধরতে হবে, আর নয় কারুর আপনার পেটের তলে হাত দিয়ে চাকিয়ে ধরতে হবে। বললে মুখস্থ করেছি যেরকম ওই রকম পাশালা, পিছনে পাশালা, সামনে হাত চালা, ও একা একা নামলে ডুবে যাবে না, যাবে না, কথা বলেন। সেই জন্য প্রত্যেকটা জিনিস পড়া আলাদা শেখা আলাদা, এটা মাথায় রাখতে হবে। আল্লাহ পাক আমাদের সঠিক বুঝ দেন। সকলে জোরে বলুন আমিন, আর একবার চিল্লে বলেন আল্লাহুম্মা আমিন, আর একবার জোরে নারে তাকবীর, আর একবার জোরে নারে তাকবীর, নারে তাকবীর। আমি ওয়াজ করে একজনের পরিবর্তন করে দিতে পারবো না, ফুরফুরা শরীফের পীর সাহেব ওয়াজ করে একজনের পরিবর্তন দিতে পারবে না। দুটো পায়ে ধরে বলছি আপনাদের, আপনারা কি সবাই জান্নাতুল ফিরদাউসে যেতে চান? সবাই চান না? চান না? আল্লাহ জান্নাতে যেতে যদি চান তাহলে এই গুনাহগারের একটা কথা মাথায় রাখেন, রসুলুল্লাহ বলেছে, রসুলুল্লাহ বলেছে, আমি বলিনি, আল্লাহ রসুল বলেছে, আমার উম্মতেরা কেউ যদি শাহাদাতের মৃত্যু চায়, সে যেন মাদ্রাসায় ইমাম সাহেব হুজুরের কাছে, মাদ্রাসা শিক্ষকের কাছে তার নামটা লিখিয়ে দেয়, যে আমি সপ্তাহে দুদিন আসতে পারি, সপ্তাহে তিন দিন আসতে পারি, সপ্তাহে চার দিন আসতে পারি, সপ্তাহে একদিন আসতে পারি, হুজুর আমার নামটা তালবিলেমের খাতায় লিখে লাও, তালবিলেম তালাবুল ইলম লিখে লাও, ভালো করে বলছেন যারা মুরব্বী আছেন, আপনার নামটা যখন লিখিয়ে দিলেন, লিখিয়ে দেওয়ার পরে বাইরা আমার বাবা দিরা আমলে বাদাতে পাওয়ারে, এরা পৃথিবীর এক নাম্বার কেন? কারণ হলো আল্লাহ রসুল জানান, যারা ওই মাদ্রাসায় নামটা লিখিয়ে দিয়েছে শাহাদাতের মৃত্যু বরণ করব বলে, আল্লাহ নবী জানান, বাড়ির থেকে যখন কায়দা পড়ার জন্য, আলিফ বা তাসা পড়ার জন্য যখন কদম তুলে তুলে আসবে, আল্লাহর নবী জানান প্রত্যেক কদমে কদমে এক বছরের কমপ্লিট ইবাদতের সওয়াব তার নামায় আমালে লেখা হবে। জোরে বলুন, এক বছরের ইবাদতের সওয়াব তার নামায় আমালে লেখা হবে। ও মুসলমানেরা, যখন মাদ্রাসায় কায়দা পড়ার জন্য আসবে বুড়ো, মাদ্রাসায় কায়দা পড়ার জন্য আসবে 70 বছরের বুড়ো, 60 বছরের বুড়ো, 50 বছরের যুবক, 45 বছরের যুবক, 40 বছরের যুবক, আল্লাহ রসুল জানান ওর বডির কত দাম সে পরের ব্যাপার, ওর পায়ের ধুলোর এত দাম, ওর পায়ের ধুলোর বরকত লব বলে আল্লাহ পাকের ফেরেশতারা ওর কদমের তলায় ডানা বিছিয়ে দেবে। মাদ্রাসায় পড়তে আসলো কলিজা টুকরা ভাইরা আমার, মাদ্রাসায় পড়তে আসার পরে সময় দিল 1 মিনিট, ওই 1টা মিনিট সময় দেওয়ার পরে ও যখন বাজারে চলে গেল, ও যখন রাস্তায় চলে গেল, ও যখন মাঠে চলে গেল, খালুর বাড়ি গেল, শ্বশুর বাড়ি গেল, এই তলাবা রাস্তাঘাটে যদি মারা যায় আল্লাহ রসুল জানান ওর নামটা শহীদদের খাতায় লেখা হয়ে যায়, কারণ ওর নাম লেখা ছিল তলাবাদের খাতায়। জোরে বলুন, আরো জোরে বলুন, চিল্লে তকবীর দেওয়া গেল না, নারে তাকবীর, আর একটু জোরে বলেন নারে তাকবীর। ভাইজান আমার বাবা দিরা, তাহলে শাহাদাতের মৃত্যু যদি চাই, কাল সকালবেলা মাদ্রাসায় ভর্তি হয়ে যাই, সপ্তাহে একদিন আসব, রমজানে কোরআন পড়তে পারবো, শবে বরাতে কোরআন পড়তে পারবো, কোরআনের সঙ্গে যদি সহবত নেই, কোরআনের সঙ্গে যদি মহাব্বত রাখি, ও কলিজার টুকরা না, একটা নোংরা মানুষ, একটা মদখোর মানুষ, সে যদি কোরআনের কাগজ গুড়িয়ে পেয়ে, আরবি লেখা কাগজ গুড়িয়ে পেয়ে, গোসল করে তাতে চুমো দেওয়ার পরে যদি বেগুনা মাসুম হয়ে যায়,
আমরা তো মদঘর না, আমরা তো গাঁজাখর না, আমরা তো ওই বাসার হাফির মতো নোংরা লোক না, আমরা তো ইমানদার মোমেন মুসলমান নামাজি। আমরা যদি কোরআনের কারিমে চুমো খাই, আমরা যদি কোরআনের সঙ্গে সম্পর্ক রাখি, আল্লাহ কি আমাদের বেগোনা মাসুম করে দেবে না? এই আমরা যে কজন বসে আছি বাসার হাফির মতো মদঘর কি? এই জোরে বলেন। তাহলে আমরা যে কজন বসে আছি কে কে কোরআনে চুমো খাইছি হাত তুলে দেখার, যে চুমো খাই নিয়ে যদি হাত তোলে হাতের ব্যবস্থা আল্লাহ করবে। হাত তোলে কোরআনে চুমো খেয়েছি কে কে? ছভাগ লোক খাইনি হাত নামান। কেন খাইনি? যার ভালোবাসি তার চুমো খেলে মহাব্বত বাড়ে না কমে? তা কোরআন শরীফের ভালোবাসি বলি কোরআনের চুমো খেলে মহাব্বত বাড়বে না কমবে? বাড়বে তো। তাহলে বাসার হাফি আরবি লেখা কাগজে চুমো খেয়েছিল, আল্লাহ পাক তার বেগোনা মাসুম করে দিয়ে ওলি বান্দাদের খাতায় নাম লিখে দিল। আমরা যদি এই নিয়েতে কোরআন শরীফে চুমো খাই যে আল্লাহ আপনার এক মদকর বান্দা আরবি লেখা কাগজে চুমো খেয়ে সে যদি বেগোনা মাসুম হয়ে যায়, আর আমি পুরো কোরআন শরীফটা বুকে জড়িয়ে চুমো খাচ্ছি, আল্লাহ আল্লাহ আপনি আমার বেগোনা মাসুম করে দেন, আর আপনি তো এলমো যারে খুশি তারে দিয়ে দেন, আপনি তো এলমো দেনেওয়ালা মালিক গো মাহমুদ, আমার জীবনে আমার মৃত্যুর আগে এই কোরআন শরীফটা আমি যেন সিনাই ঢোকাতে পারি, আমি যেন কোরআন শিখে মরতে পারি, আল্লাহ আপনি আমারে তৌফিক দেন। আমি নবীর মেম্বারে বসে বলছি আল্লাহ পাক আপনার কোরআন শেখা আসান করে দেবে, সওয়াব করে দেবে। যদি সওয়াব করে আগামী কাল থেকে একটা 15 টাকা দিয়ে কায়দা কিনে মাদ্রাসায় নামটা লিখিয়ে যেতে পারেন, আপনার মউতটা শাহাদাতের মউত হবে। জোরে বলুন, আরো জোরে বলুন। তবে তলাবার খাতায় নাম রাখতে হবে, আর কি হবে, আপনারা অপমান হতে হবে না, মুখুর মতো এর কাছে লাথি ওর কাছে লাথি, এর কাছে অপমান ওর কাছে অপমান। ব্যাপারটা কি মুসলমান? ব্যাপার হলো মুফতি ইউনূস সাহেব হুজুর বলেছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আমি সাইফুল্লাহ বলেছি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, কেউ বলেছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, কেউ বলেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কেউ বলেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কেউ বলেছে কুল হুয়াল্লাহু আহাদ, কেউ বলেছে কুল হুয়াল্লাহু আহাদ। এই অজ্ঞ লোক বব্বর মার্কা লোক, কোরআন শরীফের অক্ষর বেঁকা না সাদা, ফর্সা না কালো, কালো না লাল, কোরআন শরীফ খুলে দেখিনি বোঝে না, এখন এখানে শিখেছে ভুল ওখানে শিখেছে ভুল, ওখানে একজন শিখিয়ে দিয়েছে একরকম এখানে শিখেছে একরকম, সারা জীবন মানুষের কাছে ঠেলা খাচ্ছে, জীবনে একটা বার কি লেখা আছে খুলে দেখার তৌফিক হলো না, খুলে দেখার সৌভাগ্য হলো না। তাই খুলে যদি দেখতে চান 2 থেকে 3টে মাস, 4 থেকে 5টা মাস কিংবা 1টা বছর আপনি একটু পরিবর্তন হয়ে যান। আল্লাহর কসম কোরআনের সঙ্গে জোড়ার জন্য যে পরিবর্তন হয়েছে আমার আল্লাহ পাক তার পৃথিবীর 1 নম্বর সম্মানের আসনে পৌঁছে দিয়েছে। যদিও সে রাত হয়, যদিও সে দিন হয়, যদিও সে মাস হয়, যদিও সে জাগা হয়, যদিও সে কাপড় হয়, তার সম্মান বাড়ে না কমে। রাতের দাম বেশি না দিনের দাম বেশি? রাতের দাম বেশি, কারণ রাতে কোরআন এসেছে। এমনি করে রমজান মাসে দাম এত বেশি, রমজানে কোরআন নাজিল হয়েছে, মক্কার দাম এজন্য করে বেশি, মক্কায় কোরআন নাজিল হয়েছে জিবরিলের সম্মানের জন্য করে বেশি, দীর্ঘদিন কোরআনের সঙ্গে সম্পর্ক রেখেছে বিশ্ব নবী হাবিবুল্লাহ পৃথিবীর 1 নম্বর রসূলুল্লাহর উপরে কোরআন নাজিল হয়েছে। ও কলিজার টুকরারা ভালো করে বোঝার চেষ্টা করুন, রেল কাঠ একটা সাধারণ কাঠ, কাঠের এত সম্মান কারণ কোরআনের সঙ্গে সম্পর্ক রেখেছে। সামান্য একটা রোমালের এত পাওয়ার কেন কোরআনের সঙ্গে সম্পর্ক রেখেছে। যতগুলো নাম করেছি সবচেয়ে আমরা দামি, আমরা যদি কোরআনের সঙ্গে সম্পর্ক রাখতে পারি তাহলে আমরা হয়ে যাব তামাম পৃথিবীর 1 নম্বর খৈরুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। আর যদি রাসূলুল্লাহকে অস্বীকার করি তালাবুল ইলম ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, যদি বিশ্ব নবীকে অস্বীকার করি আল্লাহর হুকুম ফরজ ইলম শিক্ষায় যদি অস্বীকার করি, নিজের জ্ঞানে যদি কলিজার টুকরা বেটা বেটিকে অন্য শিক্ষা শিক্ষা দেই তাহলে সারা জীবন অপমান হতে হবে।
লিখে রেখে দেন কাগজে। আপনাদের জ্ঞান কি নবীত্বে বেশি কি? আরে হেনা বলে না, তাহলে নবী যে শিক্ষা শিখতে বলেছে সেটাকে ঘৃণা করে অন্য শিক্ষা শিখাচ্ছেন লক্ষ লক্ষ টাকা দিয়ে, লজ্জা লাগে না? যেমন নবীর অপমান করি, নবীর যেই অপমান করেছেন আপনার মৃত্যু পর্যন্ত না জাহান্নামে যাওয়া পর্যন্ত অপমান হতে হবে, সব জায়গায় মার হবে, কারণ যেও সে অপমান করবে। ভাই এ দোয়া কোন দোয়া? হ্যাঁ জানি না, নামাজ পড়া। হ্যাঁ নবী রওজা কোরআন পড়। হ্যাঁ সব রাত একটুখানি পড়। আমি জানি না লাইলাতুল কদর রাত এক কথা পড়। আমি জানি না, অপমান হচ্ছে না হয় না? এই জোরে বলেন, এই অপমান কারণ নবীত্বের জ্ঞান বেশি বলে, আর বাপের নবীত্বের জ্ঞান বেশি বলে। তাই নবী যে শিক্ষা শিখতে বলেছে, আল্লাহ যে শিক্ষা ফরজ করেছে, সেই শিক্ষা না শিখে নিজে উল্টো শিক্ষা শিখেছে। রসুল বলেছে তোমার বেটার এক ঘন্টা ইংলিশ দাও, দু ঘন্টা অঙ্ক দাও, তিন ঘন্টা বাংলা দাও, এক মিনিট কোরআন শিখতে দিতে পারো না? তোমার মাথায় কি ব্যামা হয়েছে? হ্যাঁ এই এক মিনিট আমার বাচ্চাটা যদি কোরআন শিক্ষা দিতাম, ওই বাচ্চা তোমার জানাজার ইমাম হতো, ওই বাচ্চা তোমার বাড়ির মসজিদে খতবা দিত, ওই বাচ্চা আমার মসজিদে ইমামতি করত। কেন আজ কোরআনকে ঘৃণা করি? কি হয়েছে, কি হয়েছে বলেন? সেটা আপনারা নিজে নিজে বোঝেন আপনারা কতটা লজ্জিত। মসজিদে অনেক লোক কোরআন পড়ে, অনেক লোক বসে থাকে, কোরআন শরীফ দিলেও পড়ে না। সকালবেলা অনেক জায়গায় সুরা ইয়াসিনের মানে একটা বই দেওয়া হয়, সুরা ইয়াসিনের ওই শুধু ইয়াসিনটা লাইনে ছেড়ে দেওয়া হয়। তো 100 লোক যদি থাকে তিনজন নেবে, আর 93 জন ওই চুকর 92 জন চুকর বসে আছে, 96 জন চুকর বসে আছে, 97 জন লোক চুকর বসে আছে। কাকা তুমি নেবে না? নাই পড়ছি বাইনি, আদি কাপড়ে জামা গায়ে লও। আমি কি হিসাব বলেছি বুঝতে পেরেছে? অনেক মসজিদে যেরকম মাদ্রাসায় তো দেয় তো, অনেক মসজিদে সকালবেলা একটা ইয়াসিনের মানে বই নিয়ে, শুধু ইয়াসিনের লেখা একটা অংশ, ওটা নিয়ে হাতে হাতে দেয়। এমা তো মাতা যে দিচ্ছে সে ভাবছে যে লোক এত অজ্ঞ, এ কি কোথায় এ কি মানুষ না কি রে? 100 লোকের ভিতরে তিনজন নিল, এ কে? আচ্ছা এই শিক্ষা শিখতে কত টাকা খরচ হয়? 50,000 বলেন বলেন। ইয়াসিন পর্যন্ত শিখতে কত খরচ? 20,000। হ্যাঁ বলে না তো 15,000। তাতেই ঘৃণা, বুঝতে পারবেন কবরে, কবরে গিয়ে আরবি বলবেন না বাংলা বলবেন? জোরে বলেন, একটা সাইক বলেন, কবরে ফেরত তারা যখন তুলবে আরবি বলবেন না বাংলা বলবেন? তা আরবি তা শেখেন না কেন? এই আরবি যদি কবরে বলতে হয় শেখার দরকার আছে না নাই? আর যদি বলেন যেন আল্লাহ বলিয়ে দেবে, আল্লাহ যদি আরবি বলিয়ে দেয়, আল্লাহ যদি আরবি জবান করে দেয়, তো আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? কথা বলেন, আল্লাহর সঙ্গে সম্পর্ক নেই, নিজের আরবি শেখারও দরকার নেই, কবরে চলে যাচ্ছ, ফেরেশতারা তুলছে, ওঠো রবি তুমি ইল্লাহ রব্ব, আমি বুঝতে পারছি না, ও পিছিয়ে গেছে বুঝতে পারছো না। তারপর ফের বললো আবিল ইসলাম আদি না, আমি ভ্যান চালাতো, টোটো টোটো চালাতো, ও টোটো চালাবো। আর একবার বলবো আবি মোহাম্মদিন নবিয়া, আমি চিনাবো গরিব মানুষ। সঙ্গে সঙ্গে দুটো ফেরেস্তা চলে যাবে, গিয়ে দুটো পাঠাবে, চোখ নীল ফেরেস্তা দুটো পাঠাবে, ফেরেস্তা আসবে, এসে একজন মাথার ধারে আর একজন পাত ধারে, দুজন সব অন্ধ আর দুজন সব কালা। এই অন্ধ করার ব্যাপারটা কি জানেন? একটা মানুষ যদি মারে, মাথা যদি ছড়িয়ে ঘি ফেসকে বাড়ায়, চোখে দেখতে পেলে দিলে মহব্বত পয়দা হবে, আর মারার পরে খুব জোরে চিল্লে উঠলে কানে শুনতে পেলে দিলে মহব্বত পয়দা হবে। এই জন্য কানও নেই চোখও নেই, শুধু মেরিয়ে যাচ্ছে ঢেঁকি কল, উঠছে আর পড়ছে, কেয়ামত পর্যন্ত মারছে। ওখান থেকে চিল্লালে হয়তো এক আধজন শুনতে পাবে, কিন্তু সবাই কি শুনতে পাবে? বড় ছেলে নাম ধরে যদি হাঁকে কচি, বিশাল মাছে চলে আয়, কচি শুনতে পাবে? এজন্য রসূলুল্লাহ বলেছে আউওয়ালাদিন সালিহিন ইয়াদউলাহু, যদি মাতার বেরেন পোষে না যায়, জ্ঞান গমি যদি ভালো হয়, আমি রসূলুল্লাহ তোমাদের সবার শিক্ষক, আমি রসূলুল্লাহ জানিয়ে দিলাম ভালো ছেলে তৈরি করে রেখে যাও, যদি তোমরা কবরে নাজাত পেতে চাও। মুফতি সাহেব হুজুরের আব্বা নসিব ভালো না খারাপ, বংশের সম্মান বাড়ছে না কমছে,
কিন্তু এইটা সব মানুষ চায় না। আমার ছেলে যদি মুফতি ইনসাফ হুজুরের মতো হয়ে যায় এর চেয়ে আমার গলায় দড়ি দেওয়া ভালো। তাই শেখায় না, লক্ষ লক্ষ টাকা খরচা করে অন্য শিক্ষা শিখালো, দাঁড়িয়ে পেশাব করছে, হ্যাঁ মাধ্যমিক পাশ করে গাঁজা খাচ্ছে, উচ্চ মাধ্যমিক পাশ করে আন্ডার পরে ঘুরছে, হ্যাঁ আসে না নাই কথা বলে। তুমি এতদিন লেখাপড়া শিখে লাস্টে এই জ্ঞান হলো আন্ডার পান পরে ঘুরতে হয়? আপনার ছেলেকে যদি এমএ করার পরে বিএড করার পরে মাওলানা টাইটেল পাস থাকে তো মুফতি সাহেব হুজুরের মতো লেবাস থাকবে, ওর ভিতরে লাইট আছে, কি আছে লাইট আছে, জ্যোতি আছে, নূর আছে, অন্ধ না। এই জন্য ছেলে মেয়েদেরকে অন্ধ করে ঘুরে ভালো ঘোরানো ভালো না। অন্ধ বলে যেখানে সেখানে যায় যা তা খায়, অন্ধ লোক তো কখনো মদ খাচ্ছে, কখনো গাঁজা খাচ্ছে, কখনো আন্ডারপান ঘুরছে, হচ্ছে না হয় না। কিন্তু একটা আলে মদ গাঁজা খায় আন্ডারপান আন্ডারপান পরে ঘরে, কারণ এর ভিতরে লাইট আছে। এই এই যে সরু ঢালাই রাস্তা, কাল সকালে এক বিঘত করে গু ফেলেন রাস্তার উপরে, মানুষের পায়খানা, এলাকার পায়খানা থেকে পায়খানা নিয়ে এক বিঘত করে ফেলবেন, ফেলে একটা অন্ধ লোকের হাত ধরে পায়খানার উপর দিয়ে টেনে নিয়ে যাবেন। অন্ধ বলবে যে ভাই এত স্লিপ হচ্ছে কেন, অন্ধ ভাই তো এসে নিয়ে যাচ্ছে চকলা, বলছে ভাই নতুন পাঁক ফেলেছে এ রাস্তা উঁচু হবে। তা বলছে ও আচ্ছা নতুন পাঁক, হ্যাঁ বলছে হ্যাঁ অন্ধ তো। তা বলছে মানুষের পায়খানার মতো গ্যাস আসছে কেন, বলছে যারা কাজ করছে পাঁক ফেলছে যারা এরা পায়খানা করেছে। বলছে ও আচ্ছা ঠিক আছে চলো। ও বিশ্বাস করে হাঁটবে না, হাঁটবে না, চোখ থাকলে গুরু বোঝে তো, সাবা আট কর চড় মারতো এক মারি ভালো দেবো এ গু না। এই জন্য যাদের ভিতরে এলবো নেই, নূর নেই, জ্যোতি নেই, এরা মা বাপের মারবে সোয়াজে, এরা মদ খাবে সোয়াজে, এরা গাঁজা খাবে সোয়াজে, আন্ডার প্যান্ট পরে ইচ্ছে মতো বাজারে ঘাটে যেখানে সেখানে যাবে, কারণ এদের ভিতরে লাইট নেই, ভিতরটা অন্ধকার। সেজন্য যাদের বাপমা ভালো, ছেলের বিএটা করালো, এমও করালো, ডবল এমও করালো, ল পড়ালো, আবার সঙ্গে কোরআন শরীফটাও শিখিয়ে দিল, যা তোর জীবন তৈরি করে দিলাম, তুই আমার জানাজার ইমাম হবি, আর আমার ইন্তেকালের পরে আমার কবরের কাছে গিয়ে বলবি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর। আপনাদের ভালো লাগে না যে আমি রসুলুল্লাহর ওয়ারিসের আব্বা হই, নবী বলেছে আলেমরা আমার ওয়ারিস, আপনার এটা মন চায় না? না আমার ছেলে মাওলানা হয়ে ভিক করবে, এই হুজুর ভিক করছে, আমার ভাই মাওলানা মোস্তাফিজুর ভিক করছে, আমি সাইফুল্লাহ ভিক করছি, যদি বলেন তোমরা না একটুখানি লাইন পেয়ে গেছো, কিন্তু তারা ইয়ামতি করে। শোনেন, এক টাকায় যদি বরকত থাকে আল্লাহর কসম একশো কোটি টাকা যদি গজবের হয় এক টাকার পাওয়ার বেশি, জোরে বলুন, আরো জোরে বলুন। একটা মাওলানা তিন হাজার টাকায় বিতনে চাকরি করে, তার বাড়ি দেখবেন পাকা প্লাস্টার, প্যারিশ পুট্টি, এরপরে জামা প্যারিশ করা, সেন্ট মাখানো, কি সুন্দর টুপি, বাচ্চা কাচ্চা স্কুলে পড়াশোনা করছে ওই 3000-এ, আর খবর রেখেছেন আল্লাহ পাক এদের উপরে রহমতের ছায়া দিয়ে রেখেছে, এরা পানি পড়ে ফুঁক দিলে 10 টাকা, তাবলিগে দিলে 50 টাকা, এর বাড়ি ইয়াসিন আল কুরআন আল হাকিম 20 টাকা, ওর বাড়ি আর রহমান আল্লামুল কুরআন খালাকাল ইনসান আল্লামুল বায়ান 10 টাকা, এরপরে শবে বরাত, শবে কদর, মিলাদ, মাহফিল, আব্দুর রহিমের মেয়ে আব্দুর রাজ্জাকের ছেলে যে ওর বাদ 3000 টাকা দেন মোর রেওয়াজে, 2 সাক্ষীর উপস্থিতিতে হাজির আলের মজলিসে শুভ সাদী দিলাম কবুল আসো আলহামদুলিল্লাহ 2000 টাকা। আর তোমার ছেলে উচ্চ মাধ্যমিক পাশ করে নারাবনি টু কালিকাতলা প্যাপু 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 10 টাকা, এই কথা ঠিক না ভুলবো? তাহলে সঙ্গে যদি কোরআন থাকতো এ সারা জীবন সব জায়গায় পৃথিবীর 1 নম্বর হয়ে থাকতো, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা সবাই কোরআন শিখবো ইনশাআল্লাহ, মুরব্বীদের বললাম শিখবেন, সবাই নাম লিখে দেবেন, একটা বছর শেখেন, শুধু শয়তানে বলবে ইন্না শাইতানা লিল ইনসানি আদুবু মুবিন, আল্লাহ বলতে শুধু শয়তানে তোর বলবে যে তুই বুড়ো হয়ে গিয়েছিস, তুই কোরআন শিখলে লোকে তোর খারাপ বলবে, হ্যাঁ শিখিনি, হ্যাঁ তোর মান সম্মান আছে, জানে যদি শিখে ফেলে তাহলে আমি যে মেহনত করে এর মাথায় যে পাপের পাহাড় চেপে দিয়েছি এটা শ্যাট করে নেমে যাবে। সুতরাং এর পায়ে ধরে যদি একটু বুঝিয়ে রাখতে পারি, এ যদি মৃত্যু হয় তাহলে আমি ঢোল ডাল বাজিয়ে জাহান্নামের টিকিটটা ধরিয়ে দিয়ে আমি জাহান্নামে পাঠাতে পারবো। আমি আল্লাহ রাস্তে বলছি, আপনাদের মতো মুরুব্বীরা যদি ইউনুসাহ হুজুরের মাদ্রাসায় ভর্তি হয়ে যায়, আর যদি প্রত্যেক দিন 1 লাইন 2 লাইন করে পড়ে, একটা কথা মাথায় রাখবে, নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, যদি ভর্তি হয় তো শয়তানের মাথায় জুতো পড়লো আর গেরামের লোক আপনার খারাপ বলবে না, যে ভয়তে আপনি
আপনারা ভর্তি হন না, ইবলিসের মানে ইবলিসের প্লাবনে পড়ে, ইবলিসের কবলে পড়ে যে ভয়তে আপনারা কোরআন পড়তে চান না, আসলে সেটা না। আপনার মতো মুরব্বী যদি ভর্তি হয়, এলাকার প্রত্যেকটা মানুষ বলবে যে কাকা সত্যি কাকা ভালো, শেষ বয়সে কোরআন শরীফ শিখছে। আমি দোয়া করি কাকা যেন শিখতে পারে, আল্লাহ যেন তৌফিক দেয়। সবাই দোয়া করবে না? করবে না, জোরে বলেন। তবে পৃথিবীর সব মানুষ, পৃথিবীর প্রত্যেকটা মানুষ দেখবেন কারো না কারো কাছে খারাপ আছে। একটা মানুষ সবার কাছে ভালো হতে পারবে না। ও আপনার বলবে যে এই বুড়ো আগে চুরি করতো, আগের লোকের বৃত্তি না পিতৃ বলেন, নদী মাঠে থাকে পিতৃ ঝাড় বৃত্তি ঝাড়তো, এ আগে বিশ্রী লোক ছিল, এখন শেষ বয়সে কোরআন শরীফ পড়ছে। এরকম জাতির কলঙ্ক আছে আপনার লজ্জা দেবে, এটা জানবেন এর ঘাড়ে শয়তান বসে আছে। এ বলে না, শয়তানে বলছে। এই করতে করতে যখন শিখে যাবে না, ও তখন আপনার পিছনে এসে কান ধরে চুপ করে দাঁড়াবে। কারণ আপনি যদি একটা বছর পড়েন, তার পরের বছর থেকে আপনি মসজিদে ইমামতি করতে পারবেন। দেখবেন যে আপনার পিছনে বলছিল, ও আপনার পিছনে এসে কান ধরে দাঁড়িয়ে গেছে, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে আফসোস করছে, আল্লাহ এর বলতুম আর এর সঙ্গে যদি আমিও পড়তুম তাহলে আমি আজ ইমামতি করতে পারতাম, আমি আজকের পানির ফুঁক দিতে পারতাম, আমি আজকের এলাকায় দাওয়াত খেতে পারতাম। একশো মাধ্যমিক পাশ ছেলে যদি রাস্তা দিয়ে আসে, আর একশো মাদ্রাসার ছেলে যদি রাস্তা দিয়ে যায়, এক জায়গায় দাওয়াত দিয়েছে, মাধ্যমিক পাশ ছেলেগুলো যদি দাঁড়ায়, গ্রামের লোক তাড়া করবে, হাই বেরকম না কাকা বাস ভরেছি বলে দাঁড়িয়েছি, বাড়ি যা। আর যদি মাদ্রাসার ছেলে আরো পঞ্চাশটা গিয়ে দাঁড়ায়, বলবে আয় বাপ আয়, এই গোটা সবার ভাগ করে দেবো, তোরা চলে আয়। আল্লাহ পাক এই কোরআনের বিনিময়ে সম্মান দিয়েছে, আর এদের পায়ের তলায় আল্লাহ পাকের নূরের ফেরেশতারা ডানা বিছিয়ে দেয়। একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা প্রত্যেকে শপথ করি আমাদের ছেলে এবং মেয়েকে কোরআন শেখাবো ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আর মাদ্রাসার জন্য জীবন দেবো ইনশাআল্লাহ। কে কে জীবন দেবেন মাদ্রাসার জন্য, হাত তুলে দেখার তো দেখি। হ্যাঁই হলো মোমেন, অনেকে হাত তোলে না, হাফ তুলছে মানে হাফ দেবে, হাফ রেখে দেবে। চিল্লে তাকবীর, নারাই তাকবীর, আরো জোরে নারাই তাকবীর। আমি চাঁদা তুলবো না আজকে, চাঁদা তুলবো না। কি করবো জানেন? আমি চাঁদা তুলবো না, যে ওই 10 লাখ টাকা 20 লাখ টাকা এরকমভাবে বলবো না, জমিও তুলবো না। আমি একটা জিনিস আজকে বলবো আপনাদের, কালকের আমার ভাই ইয়াকুব আলী সাহেব হুজুরের মাদ্রাসা ভবানীপুরে, ওখানে কালেকশন করেছিলাম প্রায় 7 লক্ষ টাকার মতো, বেশি হবে তো, কম হবে না শুনছে ওরা তো, নগদও কিছু বলেছিলাম, আল্লাহ পাক করিয়ে দিয়েছেন। আর আপনাদের এখানে যে চাঁদা যে জমির কথা বলবো, আমি আর বলবো না, কারণ কি জানেন এখানকার লোক পাগল। কার পাগল? আল্লাহ এবং আল্লাহ রসুলের পাগল। এদের কারাবার রাদিয়াল্লাহু তাআলার ঘটনা বলে, হযরত আকিল রাদিয়াল্লাহু তাআলার ঘটনা বলে, আব্দুল্লাহুল বাজাদাইনের ঘটনা বলে, এদের মন নরম করতে লাগে না। এরা জানে আল্লাহ চাঁদা তুলতে বলেছে কোরআনে, নবী চাঁদা তুলেছে, সাহাবাই কেরাম চাঁদা দিয়েছে, আল্লাহ তাদের উপরে রাজি আর খুশি হয়ে গেছে, তাই প্রত্যেকটা সাহাবী জান্নাতি, আর বাদ বাকি কিছু সাহাবীর আল্লাহ পাক দুনিয়ায় জান্নাতের সুসংবাদ ও টিকিট পাঠিয়ে দিয়েছিলেন। আমরা প্রত্যেকে বিশ্বাস করি পৃথিবীর এক নাম্বার দানের জায়গা মাদ্রাসা, যেখানে আল্লাহ পাকের কোরআনের কারখানা, আল্লাহ পাকের রসুলের ঘর, মাদ্রাসায় দান করলে সাদাকায়ে জারিয়া হয়। আমাদের চাঁদার ফজিলত শোনাতে হবে না। চাদর বিক্রি করে যে 6 টাকা, মুট কিনে বিক্রি করে যে 60 টাকা, আল্লাহ সঙ্গে সঙ্গে দিল, বাদাম দিয়েছিল, বাদাম খেয়ে নিয়ে খোলা দিল, খোলা খুলো হলো, অত খবর শোনার দরকার নাই। একজন 2000 টাকা দেবেন নগদে, কবে তুমি হয় ডাক দিবে মোরে তোমারি আদর কোলে, তোমারি বাঁখেতে ঘুমায়ে পড়িব বিশ্বের মায়া ভোলে, হায়াত যেদিন ফুরায়ে যাবে মিটিবে সকল আশা, প্রাণ পাখি মোর উড়িয়া যাবে শূন্য রবে খাঁচা, আয়া বল ডাকলে আমার আর কব না কথা, মুখ
খানা মোর বন্ধ হবে, নড়বে না চোখের পাতা, কবে তুমি হার ডাক দিবে মোরে তোমারি আদর কোলে, তোমারি বক্ষেতে ঘুমায়ে পড়িব বিশ্বের মায়া ভুলে, মরে যাব। আবার আমার নিজামুদ্দিন ভাই 10,000, আপনারা মুখে বলেন খুশি না বেজার, তিন চারজন বললে হবে না, সবাই বলেন খুশি না বেজার, চিল্লে তকবীর না রই তকবীর, আপনারা আওয়াজ দেন আল্লাহ দেবে। আপনাদের চেয়ে মুফতি সাহেব হুজুর জোরে বলছে, কি দরকার ছিল, অনেক টাকা বিতন পায়, গরিব মানুষের ছেলে নাই, কেন এত হাঁকা চেল্লার টেনশন, শুধু আল্লাহর জান্নাতের আশা, আয় ফিরে আয় দুদুমা ডাকে তোমার, আয় ফিরে আয় মানি কামার, আয় ফিরে স্বপ্ন দেখেছিল যার, ও গো শেষ জামানার নবী আমার, ও গো শেষ জামানার স্বপ্ন দেখেছিল যার, ওগো শেষ জামানার নবী আমার, ওগো শেষ জামানার নবী আমার। পাগল যেতে যেতে বলে শুধু হায়, বলে বাছা তোরে বনে বনে পাহাড়ে আজ কোথা কোথা যাই রে, আর তোর বেহনে মোর জীবনে পাঁচা বড় দায়রে, আয় রে সোনার চাঁদ আমার আয় রে ফিরে আয় দুদুমা ডাকে তোমার, আয় রে ফিরে আয় মানি কামার, আয় রে ফিরে আর মুকুতুলিতে তাকে বাঁচা পাহাড়ের
পরে পাগল ছুটে গিয়ে জড়িয়ে বুকে ধরে বলে বাছা তোরে কে নিয়ে যায় যায় আমার হবে দূরে ফিরিয়ে দেব এবার মায়ের কোলে আমি নার ফিরিয়ে দেব এবার মায়ের কোলে আমি নার ভেটে বুকু হবে চুরা গোবু জুড়ে মার থাক মানি কামার আয়রে সোনার চাঁদ আমার আয়রে ফিরে দুদুমা ডাকে তো আয়রে ফিরে আয় মানি কামার হুমা আল্লাহর নবী জানা আমি রসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমার মা আর তোমার বাপ এই দুজন হলো আল্লাহর দয়ার জান্নাত যদি কোনো সন্তান অকাল মৃত্যু চায় সে যেন তার মা বাপের সঙ্গে লেগে যায় যদি কোনো সন্তান আল্লাহর জান্নাত চায় সে যেন মা বাপের খিদমত করে যায় কারণ রাসূল বললেন ওয়ানারুকা যদি মা বাপের সঙ্গে কোনো দিন অসৎ আচরণ করো আমি নবী কথা দিলাম ওই সন্তানের ঠিকানা জাহান্নাম আমি বলছি নবী সব কথা সত্য না মিথ্যা কিছু মানুষ বলছে সত্য কিছু চুপ করে আছে ভাবছে মনে হচ্ছে দু চারটে মিথ্যা হলো চুপ করে থাকার কারণটা এটাই বোধহয় সেই জন্য যেটা সত্য জানে সত্য বলবে যদি বলে নবী সম্পর্কে বুঝি না উত্তর দাও এক কথা মেনে নেবে নবী যত কথা বলেছে নবীর একটা বানানো সাজানো কথা না সবগুলো আল্লাহ পাকের বলা কথা রাসূলুল্লাহ বলেছেন বলুন সুবহানাল্লাহ সবগুলো কার কথা আল্লাহর কথা সব সত্য জানো তাহলে রাসূলুল্লাহ বলেছেন যদি কেউ নাক মুখ দিয়ে পায়খানা তুলে মরতে চায় মৃত্যুর আগে স্বর্গকুকুরের মতো মরতে চায় সে যেন তার মা বাপের সঙ্গে লেগে যায় মাঝে মাঝে বড় কথা বলে মাঝে মাঝে রাস করে মাঝে মাঝে গালাগালি দেয় তাহলে অকাল মৃত্যু হবে স্বর্গকুকুরের মতো মৃত্যু হবে মৃত্যুর সময় নাক মুখ দিয়ে পায়খানা উঠে মরবে কারণ এর ঠিকানা জাহান্নাম ওয়া নারুকা আমি নবী বলছি ওই বেটা জাহান্নামী যে তার মা বাপের কষ্ট দেয় ওই বেটা কি বলে জাহান্নামী শ্বশুর শাশুড়ি আপনার বাড়ি আসছে শ্বশুরের দেবেন 95 টাকা দামের লুঙ্গি শাশুড়ি দেবেন 110 টাকা দামের শাড়ি বাপের দেবেন 2500 টাকা দামের লুঙ্গি আর নিজের মায়ের দেবেন 5000 টাকা দামের শাড়ি দিলে ওই শাশুড়ি গালাগালি করতে করতে যাবে জামার মাথায় বাস পড়ুক জামার ব্যবসা শেষ হয়ে যাক সরু বলছে আল্লাহ তুমি কবুল করো আমার 95 টাকার লুঙ্গি দে আল্লাহ ফকির কি করে খোদা গো তুমি দেখতে পাও না এবারে মা বলছে বেয়ার গিয়ে শুনেলে বদ্ধ এখান থেকে তুই বাড়ি পর্যন্ত যেতে যেতে কর ফের মসজিদে গিয়ে কর কিন্তু কে বেঁচে আছে শুধু দেখে আছে কে বেঁচে আছে দেখে আর হাঁটে কে বেঁচে আছে মা বাবা কে বেঁচে আছে
মা বাপ। আর মায়ের যদি শাড়িটা 95 টাকার হয়, বাপের যদি লুঙ্গিটা 75 হয়, শ্বশুর যদি 600 হয়, শাশুড়ি যদি 1200 হয়, ওরা যদি জান্নাতের দোয়া করে আর 95 টাকা শাড়ি পরে মোনাজাতি বলে আল্লাহ আমার বাচ্চার যোজন দেবে হাবিয়া দেবে আল্লাহ, তুমি হাবিয়াটা কবুল কর। আর শাশুড়ি বলতে জান্নাতুল ফেরদাউস দাও, দোয়া কার আগে যাবে জোরে বলেন। তাহলে শাশুড়ি শ্বশুর খুশি করবো না মা বাবার খুশি করবো? ও গালাগালি যে যাকে পারে যাই যাকে ও কিচ্ছু হবে, কিন্তু মা বাপ যেন রেগে না না শ্বশুরের আর বাপের পাশাপাশি বসিয়ে শ্বশুর দুটো ডিম আর বাপের একটা ডিম। বাপ বলছে এরম করে খাওয়ার তো বিষ খাওয়া ভালো ছিল, এর বেই একটা তুলে দিচ্ছে বেই বেই দাও, বলছে আমি এমনিতে এটাও খাবো খাবো শরীর খারাপ বুঝলছিলেন এটাও খাও আমার গ্যাস বলে আমার ছেলে একটা ডিম দিয়েছে আমি খাই না এই কাজে এটা তুলে দে, কিন্তু কলিজা ফেটে যাচ্ছে যে দুটো দে আমি সব ফিরিয়ে দিই কিন্তু একটা ডিম কেন, এতে জুতোর বাড়ি মারি মারি এরম আসে না না। হ্যাঁ এই জন্য শ্বশুরের কষ্ট হয় হোক, শাশুড়ির কষ্ট হয় হোক, মা বাপ যেন কষ্ট না পায়। মনে থাকবে কিরকম কষ্ট হবে শ্বশুর শাশুড়ির, হয়তো শাশুড়ির শাড়িটা 200, মায়ের শাড়ি 200, আমার শ্বশুরের লুঙ্গি 200, বাপের লুঙ্গি 200, শ্বশুর কষ্ট হবে যে এত বড় বড় জামাই, আমি ধনী লোক জামাই আর আমার সম্মান আছে আমার লুঙ্গি 200, ও হালকা থেকে যায় জানকে, কিন্তু মা বাপ যেন কোনো মতে রেগে না যায়। আল্লাহ পাক পরিষ্কার করে ঘোষণা দিয়েছেন ও মুসলমানেরা যুবকেরা জনেরা ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো, যদি কোনো কথা নেওয়ার মতো হয় নিয়ে নেন, মা বাপ যদি খুশি হয় আল্লাহ পাকের আরশ খুশি হবে, কারণ আল্লাহর পরে পরে খিদমত করবো কথা মানবো। মা আর বাপের আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন রব্বুক আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা। একবার জোরে সবাই বলুন সুবহানাল্লাহ, যারা সুবহানাল্লাহ বলেনি এরা বিরাট ভাষা ভাষা, কারণ এই যে সময়টা সুবহানাল্লাহ বলেনি, ঘটপুকুরের লোক যত সালা হোক আর যত জ্ঞানী হোক, কিন্তু আজকাল থেকে আসি তখন এখানে একটা ঘর ছিল শুধু মিজান মিজান সাহেবের টালি, এই দুতলা তিনতলা চারতলা একটাও ছিল নাকি বলে। তো আমি ভয় করি না ঘর ঘর লোকের লোকের সব কথা বল, কারণ দুনিয়ার বর্ষার লাইন নেই, পরিস্থিতি খুব খারাপ, লিখে রেখে দেন, লিখে রেখে দেন কথাগুলো, বাঁচার একটা লাইন যদি তৈরি করতে পারেন তাহলে বেঁচে যাবেন। ষষ্ঠ ইন কুনতুম মুমিনিন, এটা আল্লাহ পাকের কথা, মুমিন হতে হবে, কি হতে হবে, মুমিন হতে হবে, আর মাহফিল খিদমত করলে কি হওয়া যায়, মুমিন হওয়া যায়। আল্লাহ পাকের কোরআনের বিধান অনুযায়ী, রাসূলুল্লাহর বিধানের হাদিস অনুযায়ী যদি আমরা মা বাবার খিদমত করি আর পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, খানা একটু বেঁচে খাই, দিনগুলো যদি বাঁচিয়ে নেই জাহান্নামের আগুন থেকে, তাহলে ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ পাক আমাদের আবার জীবন ফিরিয়ে দেবেন, সম্মান ফিরিয়ে দেবেন। আল্লাহ বলেছেন তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, পৃথিবীর কোনো সমস্যা তোমাদের ক্ষতি করতে পারবে না যদি তোমরা মুমিন হও। জোরে বলুন বলুন। তাহলে আমরা বাঁচতে চাই না মরতে চাই? বাঁচতে চাই। তাহলে আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী যদি আমরা সবাই বাঁচতে চাই, আজ থেকে কান মলা খেয়ে নাক মলা খেয়ে গিন্নিগুলো নোংরা জায়গা থেকে তুলে নিয়ে গিন্নিগুলো পর্দায় রেখে নিজেদের পাঁচ ওয়াক্ত নামাজি হতে হবে, তবে প্যারিস পুষ্টি বাড়ি করে আরো কিছুদিন বসবাস করা যাবে, আর নাইলে খুব তাড়াতাড়ি অকাল মৃত্যু হবে। কেউ কেউ দেখাবেন যিনি, তিনি হলেন আমার আমার আমাদের যদি ঠেকাতে পারে কে দেখাবে, আল্লাহ দেখাবে। তাহলে যিনি সর্বসক্ষমা, যিনি সব ক্ষমতার মালিক, সেই রবের সঙ্গে আমাদের সম্পর্ক রাখা দরকার আছে না নাই কথাগুলো বুঝবেন। হ্যাঁ যদি বলেন আল্লাহ ছাড়া ক্ষমতা পাইছি আমি, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার,
আর যদি বলেন আমাদের দেখতে গেলে আল্লাহ সঙ্গে নিতে হবে, তাহলে আল্লাহ আমাদের যতবার ডাকবে ততবার ডাকা সারা দিয়ে আল্লাহর বাড়ি যেতে হবে, যতবার ডাকবে। কিন্তু আমরা সময় পাই না, কাজ করছে। আল্লাহ বলছে ধরে গেছি কিছু না কাজ করি, আপনি জানেন হাই রাজনীতি নামাজ পড়ি না পড়ি চামড়া ফেটে দেবে একেবারে, কত বুঝে আসলো কোন কথা চলবে না আপনার জিন্দেগিতে, যত টোটাল জীবদ্দশায় যত ভালো কাজ আছে সব আল্লাহ পাক তুলে ধরবেন, যত বিয়ারা কাজ কারবার আছে সব আল্লাহ পাক তুলে ধরবেন আপনার জবানে তালা মেরে দিয়ে। মনে করছেন দুনিয়ায় খুব ফাঁকি দিচ্ছি সেখানে ফাঁকি দেবো, অত সহজ না। কোন বন্ধু পাওয়া যাবে না, কেউ আপনার সহযোগিতা করবে না, কেউ আপনার একটা নেকি দেবে না, কেউ আপনার পরিচয় দেবে না। এখান থেকে যতটুকু পুঁজি সংগ্রহ করি আমরা নিয়ে যেতে পারবো সে জায়গায়, সেইটুকু আমাদের উপকারে আসবে। মার খেলুক কলমা পড়বো, দোষকে খেলুক কলমা পড়ো, কোন লাভ নাই। সেই জন্য বিবির মহব্বত কমিয়ে দেন, বাচ্চার মহব্বত কমিয়ে দেন, মা বাপের মহব্বত কমিয়ে দেন, দিয়ে রসুল্লাহর মহব্বত কলিজায় ভরে ধরে ধরে। কার মহব্বত কলিজায় ভরবো? রসুল্লাহর মহব্বত কলিজায় ভরে নিয়েছিল আল্লাহ পাক, তাদের উপরে রাজি হয়ে গিয়েছিল। তামাম পৃথিবীর জমিনে তাদের নাম যারা মুখে আনবে সঙ্গে সঙ্গে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে হবে, সঙ্গে সঙ্গে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে হবে রসুল তোমরা যদি স্মরণ করতে পারো পেয়ে যাবে গ্যারান্টি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা যদি সুবহানাল্লাহ না বলেন যাবেন কেমন করে? এই যে সুবহানাল্লাহ বলার সময়টা চলে যাচ্ছে, জিন্দে গিয়ার ফিরে পাবেন না, এই সময়টার ফিরে আনতে পারবেন না, এর জন্য আপনারা আফসোস করলে আর কোনো কাজ হবে না। সেজন্য আল্লাহ এক সেকেন্ড পরে দু সেকেন্ড পরে আমাদের মেরে দিতে পারে, জলটায় বসে থাকতে থাকতে মৃত্যু হয়ে যেতে পারে, বাড়ি যাওয়ার আগে রাস্তায় মৃত্যু হয়ে যেতে পারে। এই সময় পাচ্ছেন যেই তো সুবহানাল্লাহ বলেন লাভ হবে, লাভ হবে না হবে না হবে না। যদি বলেন বলবো না, আপনারা কারো কিছু করতে পারবেন না, ও শুনবেন না চলে যাবে, কেউ কিছু বলবে না, কোনো কমিটি লোক আপনাকে মারবে না, যাই হোক শুনতে হবে। আজান হলে লোক 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 জানে যে নামাজ পড়ার জন্য ডাকছে, একশোর ভিতরে 80 জন আসে না, কেউ মারে গ্রামে গিয়ে মারবে না, নবী নিষেধ করেছে মেরো না, শুধু শুনিয়ে দাও। ও আজান শুনেছিল কি না এটাই কিয়ামতের মাঠে ধরা হবে, ওর ওর সামনে মাহফিল হয়েছিল কিনা এটাই কিয়ামতের দিন ধরা হবে, ও ওর জামানায় মসজিদ ছিল কিনা এটাই কিয়ামতের দিন ধরা হবে, শুধু শুনিয়ে দাও। ধরা ধরে দেবার না, মারি কোন লাইন যদি থাকতো রসুল্লাহ নিজের চাচাকে অন্তত সাহাবাই কেরামদের বলতো দু চার গা ঘুই মারো, দাঁতে এক গা বাড়ি মারো, মাথায় একটু রডের বাড়ি মারো, মেরে কলমাটা পড়িয়ে দাও, আমি সাইড হয়ে যাচ্ছি। কোনদিন মারতে বলেছিল কারু কারু মেরেছিল? হ্যাঁ না বলে বলে, তাহলে যারা নামাজ পড়বে এদের মারবো না, যারা কলেমা পড়বে না মারবো না, এখানে সুবহানাল্লাহ বলবো না কিছু বলবো না, শুধু শুনিয়ে দেবো। রেকর্ড হচ্ছে আল্লাহর দরবারে, আর দুটো লেখক শুধু লিখেই যাচ্ছে, দুটো লেখক ঘাড়ে আছে না, প্রত্যেকটা নিঃশ্বাসের জবাব দিতে হবে, বুঝলেন? খাও আনন্দই করে বেড়াচ্ছে,
প্রত্যেকটা নিঃশ্বাস কোথায় ফেলেছিলেন, কৈফাত দে বাপের মেল না, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতি মুলকা মান তাশা, পৃথিবীর যা কিছু আছে সমস্ত মাল এবং মুলকের মালিক আমি আল্লাহ, আমার জমিনের উপরে বসে আমার জমিনের উপরে চলাফেরা করেছিলিস, স্বর্গের মতো বসবাস করার জন্য পাঠাইনি আমি আল্লাহ, তোর দাসত্বের গোলামি করার জন্য পাঠিয়েছি, ওমা খলাকাল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সরে খায় আর ঘুমায়, কুকুরে খায় আর ঘুমায়, আমাদের ওই বাচ্চা তৈরি করার জন্য খাওয়ার জন্য আর ঘুমানোর জন্য আল্লাহ পাঠাই নাই, আল্লাহ পাঠিয়েছে ইল্লা লিয়াবুদুন, আল্লাহ দাসত্বের গোলামি করার জন্য ইবাদত করার জন্য পাঠিয়েছে, আমাদের চেয়ে কুকুরে অনেক বেশি বাচ্চা দেয়, আমাদের একটা হয় কুকুর সাত আটটা, কুকুর সারাদিন ঘুমায় মানুষ ঘুমায়, কুকুর খেয়ে ঢলে ঢোল মানুষ ঢলে, আল্লাহ বলছে তোর ইবাদত করার জন্য পাঠিয়েছি, শুধু ইবাদত করার জন্য, যারা জানে বোঝে মানে না এরা তো কুত্তাও না তাতে আরো খারাপ, বালমান আদাল উলাইকুমুল গাফিলুন, ঠিক আছে ভালো হয়ে যায়, ভালো হয়ে যান বৈদান মানবীরা, আল্লাহর কোরআন যদি সত্য হয় ও যুবকেরা জনেরা মায়েরা বোনেরা বেটিরা, আল্লাহর কোরআন যদি সত্য বলে আপনারা মানেন তাহলে একটা কাজ করতে হবে, কুকুরের রুচি দেয় আল্লাহ, শুকুরের রুচি দেয় আল্লাহ, গরুর রুচি দেয় আল্লাহ, পশুর রুচি দেয় আল্লাহ, ছাগলের রুচি দেয় আল্লাহ, চাটুকুরা ভাইরা আল্লাহ পাক মানুষের জন্য বললেন খাবে মানুষের খেতে দেবে না, এজন্য মানুষের খেতে দেবে মানুষ রসগোল্লা খাবে, দানাদার খাবে, খাবে ভাত খাবে, সরিষালের ভাত, মটর চালের ভাত, মানুষ সুন্দর সুন্দর নিয়ামত ফল খাবে, দুধ খাবে, ডিম খাবে, কলা খাবে, মানুষ চেষ্টা করুন কোরআন কারিমে ভিতরে জানিয়ে দিলেন ইমান থাকবে না যাবে জোরে বলে চলে যাবে ভাই জান আমার বাবা দিদা ভালো করে
বোঝার চেষ্টা করুন। যদি হারাম হয় আপনাদের কাছে বিচার দিলাম, বর্তমান সমাজে কিছু মুসলমান সুদ খায়, যারা সুদ খায় এরা কুকুরের গরুর দুধে আরো মানুষের দুধে আরো ডেঞ্জারে হারাম খায় না। তাহলে মানুষ হয়ে কি করে খাতে? এই মুসলমানের বাড়ির গিন্নি গুলো এরা আমল করে বেশি, এরা পর্দায় চলে বেশি, এরা পর্দায় থাকে বেশি, এরা বলে মাদাম করে বেশি। ও ভাই জাতুরা মায়েরা, যখন বাইরে বাইরে পর্দার সঙ্গে বাইরে বাড়ায়, যখন কোথাও যায় এরা বরকা পরে যায়, কারণ এদের শরীরটা ঢেকে রাখা আমার আল্লাহর হুকুম ফরজ। মায়েরা বাড়িতে শুধু পর্দায় থাকবে, ওটা ইবাদতে গণ্য হবে। আমাদের বেঈমান করে দেওয়ার জন্য বড় বড় বুদ্ধিজীবী, বড় বড় বৈজ্ঞানিক কোরআন ইসার করে করে দেখলো, কোরআনে বলা আছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলা মারা তো দূরের কথা। সুতরাং মুসলমান মূর্খ বেশি, মুসলমান চোর বেশি, মুসলমান লুবি বেশি। মুসলমান পাড়ায় যাও, মুসলমানের গিন্নির স্বামী এর ঠিকানা জাহান্নাম হবে, আর মুসলমানের ওই স্বামীর বাপ শ্বশুর ওই শ্বশুরটা এই নোংরা নারীর হাতে খেয়ে ঈমান আমল শেষ হয়ে যাবে, শাশুড়ি জাহান্নামে পাবে। তাই বর্তমান বুদ্ধিজীবীরা একটা রিসার্চ করে করে যখন একটা বঙ্গ নাম গুরু নাম একটা ব্যবসা শুরু করলো, সেটা মুসলমান টাকা লোভে নিজের স্ত্রী গুলো পুরুষের হাতে তুলে দিল, গুগলে খেয়ে মরবো বলে। সুদ খা সুন্নত না মোস্তা? আরে কথা বলেন, হারাম হারাম। তাহলে যারা নিজের স্ত্রী গুলো টাকা লোভে অন্য পুরুষের কাছে তুলে দিয়েছে, তোমরা সপ্তাহ সপ্তাহে এসে গল্প করো, আমাদের কোনো অসুবিধা নাই, তবে টাকা চাইলে যেন টাকা পাই। ছি 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 ছি। আচ্ছা মশলা বাদ দেই, কোরআন বাদ দেই, ফতোয়া বাদ দেই, কোন লোক যদি বলে যে তোর স্ত্রীর সঙ্গে আমি প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আসব, আধা ঘন্টা করে গল্প করব, তাতে তোর হাত পা জ্বালা করবে, গায়ে গিলবে, ঘুরবে, তার জন্য 20-25 টাকা লাগলে দেব, এটা কি জায়েজ? হ্যাঁ না বলে বলে। ও বন্ধনের কথা আমি ছেড়ে দিলাম, বন্ধন ছেড়ে দিলাম, বন্ধন করেন ওটা বলে বলে। কিছু লোক জ্বলে উঠছে, এটা বলে বলে। আমি যদি বলি যে কোন লোক যদি বলে যে ভাই তোর এই মাঝে মাঝে অটো রিক্সা রানো, টোটো রং করা, ঘরে ঘরে একটা করার জন্য কিছু কিছু টাকা দেবো, কিন্তু সপ্তাহে সপ্তাহে আসবো, তোর বউ আব্দুল বউ আব্দুল রাজাকের বউ রতিবীর বউ সাতার বউ এক জায়গায় ডেকে ডেকে গল্প করবো, তাতে তার 20-25 টাকা লাগিয়ে দেবো, এটা কি যায় বম বম? আমি বন্ধন বলবো না, শুনে বলবো ঘটে ঘুরে আছে কিনা আমি নবীর মেম্বারে বসে বলছি জানি না, তবে থাকতে পারে। কেউ আমার কিন্তু বলে দেয়নি, যদি বলে আল্লাহর তরফ থেকে বলতে আমার জবান মিথ্যা হয়ে যাবে। বলছি এ জন্ম কিয়ামতের আলামত আর গজবের নমুনা, যে মুসলমান বাঁচতে পারে না বাঁচবে না, কারণ নিজে খাবার চালায় গুগুরে খাবার হবে, যে স্ত্রী গুলো যখন পর পরের রাতে তুলে দিল মুসলমানের নামটা জাহান্নামের খাতায় চলে গেল। আর তাই ইউসুফ যতক্ষণ যা জানা, যে স্বামী তার স্ত্রীকে পর্দায় না রেখে, যে স্বামী তার নিজের পোশাকে
পর্দায় না রেখে, নিজের পোশাকে আলমারি না রেখে, নিজের পোশাকে বাক্সের ভিতরে না রেখে, ওই স্বামীটা মূর্খ স্বামী, জাতির কলঙ্ক স্বামী, যদি তার নিজের পোশাকে রাস্তায় ফেলে দেয়, একমাত্র গাঁজা কর কিংবা মদ কর ছাড়া এই রকম নোংরা কাজ করতে পারে না, নিজের পোশাক খুলে নিয়ে রাস্তায় ফেলে দেয়। আল্লাহ পাকের কোরআন জানালেন, আমি যদি চারজনকে গাঁজা খাই তাহলে আমার মাথা ভোম হয়ে যাওয়ার পরে আমার এই জ্যাকেটটা নিয়ে রাস্তায় ফেলে দেব, আর জ্যাকেট যখন রাস্তায় ফেলে দেব কুকুরে পেশাব করে দেবে, গরু মারাবে, আর লোকে পা তুলে দিয়ে যাবে, আমার আপনার স্ত্রী প্রত্যেকের উভয় উভয়ের পোশাক বানিয়েছে কে? জোরে বলেন কে? আপনার স্ত্রী আপনার পোশাক, আপনার স্ত্রী আপনার পোশাক।